পর্যটক, আমরা চলে এসেছি দ্বীপ জেলা ভোলার হচ্ছে বাংলা বাজারে। আপনারা হয়তো জানেন কিংবা আমাদের দেশ বিদেশে যারা জানেন যে আমরা পর্যটনের যে লাইভ করি সেটা হচ্ছে আমরা বলি ঘুরবো দেশ দেখবে পৃথিবী, আমরা ঘুরছি, আপনারা দেখছেন ফেসবুক ইউটিউবের মাধ্যমে। আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি আমার উস্তাদ শিক্ষক হাওলাদার মাকসুদ। তিনি একজন কবি, লেখক, সাহিত্যিক এবং একজন প্রভাষক বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের। তিনি গান লিখেন, গীতিকার, সুর গান লিখেন, কবি এবং গীতিকার। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আজকে 22শে অক্টোবর স্যারের বাসায় আসলাম, আমি এবং হচ্ছে ঘুরলাম, স্যারকে দেখলাম। তো আমরা পর্যটক, আপনাদেরকে আসলে বিভিন্ন পর্যটনের স্পট দেখাই, আমরা শুধু পর্যটনের মাধ্যমে বিভিন্ন তথ্য দেখাই। আপনারা পিছনে একটি পর্যটনের অংশ দেখেন যে পিছনে অনেক চমৎকার একটি ভিউ রয়েছে, এখানে পল্লী বিদ্যুতের পিলারগুলো রয়েছে, এখানে আমরা একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি। আজকে সকালে আমরা জগিং করার জন্য স্যারের সাথে এসেছিলাম। স্যার একজন শিল্পী, তিনি বিভিন্ন কবিতার বিভিন্ন শাখা লেখেন, তিনি একটি বাউল গান লিখেছেন, যেই গানের মর্ম শুনে আপনারা নিজেরও আনন্দিত হবেন, আপনারা নিজেরও মানে এমনটা ভালো লাগবে যে আমাদের যে লালন সাইজি যে চমৎকার গান লিখেছেন মানুষের জন্য, মানুষের মানবতার জন্য, তেমন একটি গান। আমরা এক স্যারের সাথে কথা বলবো এবং স্যারের গানটা শুনবো। একদিন এমন সন্ধ্যা হবে আর পোহাবে না রাতার, হবে না প্রভা আর পোহাবে না রাতার, হবে না প্রভা দুদিনের কাড়াকাড়ি কে কোন যা। একদিন এমন সন্ধ্যা হবে আর পোহাবে না রাতার, হবে না প্রভা আর পোহাবে না রাতার, হবে না প্রভা। ধন্যবাদ আপনাদের সবাইকে। স্যার, আপনি যে এই যে লালন সাইজির এত চমৎকার একটা গান লিখেছেন এখানে, লালন সাইজির লালন সাইজির মতো আপনি নিজেও একজন কবি বাউলদের জন্য, আপনারা আমাদের পর্যটন লাইভের মাধ্যমে যারা বাউল রয়েছেন তারা ইচ্ছা করলে আমাদের স্যারের সাথে যোগাযোগ করে বাউলের অনেক গান আপনারা নিতে পারেন স্যারের কাছ থেকে। আমরা